চিয়াং দার্জিলিং NH55 রোডে এসে পৌঁছে গেছি। এখানে আসার সময় এই মোড়টা খেয়াল করতে হবে, মার্গারেটস হোপ, মহারানী হিলস, আর এইখানে এই যে লেখা রয়েছে এই রাস্তাটা এখন সোজা চলে যাচ্ছে দার্জিলিংয়ের দিকে, অর্থাৎ কার্শিয়াং থেকে এসে এই মোড়টা যেখানে লেখা রয়েছে মার্গারেটস হোপ, এখান থেকে বাঁ দিকে বেঁকে যেতে হবে, আর দার্জিলিং দিয়ে এলে ডান দিকে বেঁকে যেতে হবে, সামনে যে মোড়টা পাবেন নিচের দিকে। এইখানে এটা NH55, কার্শিয়াং থেকে এই রাস্তাটা আসছে, এখান থেকে ঢুকে যেতে হবে। ये जगह का नाम भी टुंग है, सामने ये है टुंग स्टेशन है। हाँ, स्टेशन टुंग, इसीलिए तो टुंग पूरा हुआ था। हाँ, टुंग स्टेशन से कोई उतर कर फिर यहाँ से गाड़ी लेके बेलताल बेलताल जा सकता है। ओके ठीक है, तो सामने टुंग स्टेशन रही है, टॉय ट्रेन स्टेशन, से खान जाए कोई असुविधा नहीं। यहाँ हे टुंग स्टेशन दार्जिलिंग NGP যে টয় ট্রেন যায় সেই টয় ট্রেনের টুং স্টেশন, এখান থেকে বেলতার মোড়টা দিয়ে গিয়ে 3.5 কিলোমিটার মাত্র, এইখানে নেমে পায়ে হেঁটে মাত্র 2 মিনিট গেলেই ওই মোড়টি পড়বে, সেখান থেকে একদম সোজা নিচের দিকে হচ্ছে বেলতার। কার্শিয়াংয়ের মেইন রোডটা ছেড়ে আমরা এখন বেলতালের রাস্তার দিকে নেমেছি, ভীষণ ঢানু খাড়াই রাস্তা, শান্তনুধার ফটফটি, আমরা আমাদের সকলেরই হালাত এখন খুব খারাপ, পুরো খাড়াই রাস্তা নিচে নেমে গেছে, নামছি তো ঠিক আছে কিন্তু কালকে শান্তনুদা আমাকে আর মনে হচ্ছে না পিছনে বসিয়ে এই রাস্তায় তুলবে, সেক্ষেত্রে শান্তনুদা তার ফটফটিকে নিয়ে উঠবে আর আমি দৌড়ে দৌড়ে উঠব। কিন্তু চারপাশের ল্যান্ডস্কেপ অসাধারণ, ভীষণ সুন্দর ল্যান্ডস্কেপ, শুধু খুব কেয়ারফুলি গাড়িটা নিয়ে নামতে হচ্ছে। চারপাশের দৃশ্য আমি উপভোগ করলেও শান্তনুদার পক্ষে এখন কিছু করা সম্ভব হচ্ছে না, আমি বুঝতে পারছি ভীষণই সাবধানে নামতে হচ্ছে, আসলে একেবারে রাস্তাটা খারাপ। পাহাড়ের গায়ে ছোট ছোট চা বাগান রয়েছে, ওই দূরে আমরা বেলতলার রিসর্ট দেখতে পাচ্ছি, ওই যে দূরে ওই যে দেখা যাচ্ছে ওই দূরে বেলতারের রিসর্টটা দেখা যাচ্ছে, চারিদিকে চা বাগানের ঘেরা একটা পাহাড়, আর কোলেতে বেলতার রিসর্ট, চা কুলে নাড়া ফিরছেন, আকাশ এখন ক্লিয়ার, দূরে কিছু মেঘ জমছে কিন্তু ওগুলোতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, গোটা রাস্তাটাতেই আমাদের বৃষ্টি ছিল কিন্তু এখন খুব সুন্দর ওয়েদার রয়েছে। এইখান থেকে রাস্তাটা অনেকটা সোজা হয়েছে, আসলে ওই উপরে পাহাড়টাতে ঘুরে ঘুরে নামতে হয়েছে, তার জন্য এতটা খাড়াই ছিল এই রাস্তায়, বাম্পার কেন কে জানে। এইটা হচ্ছে বেলতার গ্রাম, আর একটু গেলেই আমাদের রিসর্টটা রয়েছে, ছবির মতন সুন্দর একটি গ্রাম।
এটা হলো বেলতাল রিসর্টের প্রবেশপথ। এখানে এসে তারপর সামনে রিসেপশন আছে, সেখানে গিয়ে সমস্ত ফর্মালিটিসগুলো করতে হয় পাহাড়ের কোলে। এটা হচ্ছে বেলতাল রিসর্ট। এখানে একটা ছোট্ট কাঠের ঘর, বিচালির ছাল দেওয়া, ওই ভিতরটি হচ্ছে আমাদের রিসর্ট। এই পাহাড়গুলি হয়তো এখানে বোঝা যাচ্ছে না, এই পাহাড়ের সমস্ত গায়ে ধাপ ধাপে চা চাষ করা রয়েছে। এই নিচটাতেও চা রয়েছে। এখানে ভিডিওতে বোঝা যাচ্ছে না, দূরে চা গাছের বাগানগুলিতে অনেকেই এসছে, চা পাতা তুলছে তারা ওই দূরের পাহাড়টিতে। এই রিসর্টের রিসেপশন, রিসেপশনে আপনার অ্যাটাচ রেস্টুরেন্ট রয়েছে। এখানে রুম রেন্টের সাথে ব্রেকফাস্ট ফ্রি হলো, আপনাকে বাকি ডিনার এবং লাঞ্চ এখানে অর্ডার করতে হবে। ভীষণ সাজানো গোছানো পরিচ্ছন্ন, বেশ সুন্দর। এরা করোনার প্রত্যেকটি প্রোটেকশন মাথায় রেখেই এখানে সব কিছু ব্যবস্থা করেছে। আমরা দেখতে পাচ্ছি রিসেপশনে আমাদের এক ভাই রয়েছেন, যিনি কালকে আমাদেরকে খুব সাহায্য করছেন। ভাই আপনার নাম কি? অজয় জি, আপ থোড়ি দের কে লিয়ে মাস্ক হটা সকতা হ্যায়, কোই বাত নাহি, আপ তো ইধার বহুত ধ্যান রাখতে হ্যায় করোনা কে লিয়ে। তো আবি ইয়ে রেস্টুরেন্ট শুরু কব হুয়া? আজ ফুল হ্যাঁ। আচ্ছা, তো আগার ইয়া পর আনে কে লিয়ে তো ফির পহলে সে বুকিং করকে আনাই আচ্ছা হোগা। আচ্ছা, তো বুকিং করনে কে লিয়ে তো আপকে পা আপকে ইধার তো ওয়েবসাইট হ্যায় beltalresort.com, আর ফির কিসনে আগার ফোন করকে ভি বুকিং কর সকতা হ্যায় না? ফোন করকে ভি কর সকতা হ্যায়। তো ইয়াকা বুকিং কে লিয়ে রেন্ট কিতনা হোতা হ্যায়? আইডি লেকে আনা হ্যায়। লোক যো আয়েগা ও সবকা আগর এক দিন কে হাইকিং কা শখ রাখতে হ্যায় কি থোড়া উপর চড়না হ্যায় হমকো প্যাদল ট্রেকিং কে লিয়ে, তো ইয়াহ কা কোন সা জগা হ্যায় এসে? জি জি, ইয়াহ পে উপর বঞ্জাং লেক হ্যায়,
अच्छा अच्छा, आप इधर आके हम लोगों को थोड़ा दिखाइए। बंजम लेक है, बंजम लेक है, यहाँ से ऊपर है थोड़ा ऊपर, आधा एक घंटा जितना लगेगा। अच्छा, वो ऊपर? जी जी, यहाँ पे ऊपर है। अच्छा, वो गांव से थोड़ा ऊपर है। अच्छा, वो गांव से थोड़ा ऊपर। जी जी, वहाँ भी घूमने का जगह अच्छा है। अच्छा, देख सकते हैं, और ये ऊपर में नदी नदी है, अच्छा अच्छा नदी है। अच्छा, ये ऊपर जा सकते है। और यहाँ तो टी प्लांट लगा हुआ है बहुत। हाँ, ये तो टी प्लांट बहुत सुंदर लग रहा है। यहाँ भी बैठ सकते हैं। बैठ सकते हैं। और वो जो आप लेक बताया ना, तो वो तो पैदल जाना पड़ेगा? जी जी, पैदल। तो पैदल का लिए कितना टाइम लगेगा पहुंचने में? घंटा जितना लगेगा। एक घंटा जितना ऊपर चढ़ने के लिए लगेगा। और मान लीजिए कि आधे घंटे 40 मिनट तो नीचे उतरने के समय लगेगा। तो मान लीजिए अगर यहाँ पर कोई ठहरता है तो उन लोगों ने एक दिन के लिए मतलब 2 घंटे के लिए तो हाइकिंग कर सकते हैं ना? जी जी, कर सकते हैं। अच्छा अच्छा, आप लोग यहाँ से एक साथ में चलेंगे तो फिर उन लोगों को रोड भी मालूम पड़ जाएगा। हम फ्री होंगे तो हम लेके चले जाएंगे। वही बोल रहे हैं, आप लोग फ्री रहेंगे तो आप लोग लेके चलेंगे उन लोगों को ऊपर। ग्रुप में आएगा, बच्चे लोग आएगा तो उन लोगों को मजा भी लगता है ना। तो अपनारा सुन लें, ओई ऊपर दिखे लेकटा, ओखने একটা লেক আছে, খুব পুরনো লেক, काफी पुराना है ना? काफी पुराना है वो लेक। हाँ, काफी पुराना है। तो ওইখানে পায়ে হেঁটে যাওয়া যায়। এখান থেকে এরা যদি ফ্রি থাকে তাহলে ওই পাহাড়টার উপরে ওরা একটা ছোট্ট লেক আছে, সেখানে নিয়ে যেতে পারবে। আপনারা এখানে এলে এই ঘন্টা দুয়েকের জন্য এই হাইকিংটা করলে খুব ভালো হয়। এই পিছন দিকে একটা ছোট্ট ট্রেক রুট আছে, ছোট্ট, সামনে একটা লেকে যাওয়ার জন্য। আমরা একটু পরে সেই লেকের দিকে রওনা দেব। পিছন দিকে এরকম বড় বড় পাহাড় রয়েছে, সুন্দর মেনটেন্যান্সে পরিচ্ছন্ন করে রেখে দিয়েছে জায়গাটিকে। সুইমিং পুল, সুইমিং পুলটাকে ওপর থেকে দেখলে একদম পুরো হোয়াটসঅ্যাপের মতন লাগে। পূব আকাশে এখন সূর্য উঠেছে, কালকে সারাদিনে বৃষ্টি পড়ে সূর্যটা দেখতে এখন বেশ ভালো লাগছে। আমাদের সকাল হয়েছে, যথারীতি আমাদের রুমে চা দিয়ে দেওয়া হয়েছে, ব্ল্যাক টি উইদাউট সুগার। এখন এই চা নিয়ে এই পুলের ধারে বসে বসে সেটা খাওয়ার একটা আলাদা মজা আছে। যে ঝোড়াটার কথা বলছিলাম পিছন দিক দিয়ে যাচ্ছে, এইটা সেই একটা ছোট্ট পাহাড়ি ঝোড়া, এটা রিসর্টটার পিছন দিক দিয়ে গেছে এইভাবে, পিছন দিক দিয়ে এইভাবে পুরো রিসর্টটাকে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। শান্তনুদা প্রস্তুত ব্রেকফাস্ট নেওয়ার জন্য। ব্রেকফাস্টে আছে পুরি, সবজি, আর একটু পরে পোচ আসছে, তারপর চা, জুমি। এখন আমরা ব্রেকফাস্ট করব। এখানে রুম সার্ভিস হলেও এখানে বসে সকলের সাথে খাওয়ারও একটা সুন্দর মজা আছে। যদি এই মুহূর্তে কোনো ট্যুরিস্ট নেই, আমরা দুজন একা একাই খাবো, তবে সবাই মিলে এলে রুম নয়, এইভাবে বসে খাওয়াটাই আমার মনে হয় ভালো। দেখো তো পুরি সবজি কী হয়েছে, অনেকক্ষণ ধরে আমরা সহ্য করে রয়েছি, একটু পরে আমরা সুইমিংয়ে নামব। কেমন হয়েছে? দারুণ হয়েছে রাতের মতো। সুতরাং এখানে এসে বাইরে খাওয়ার কোনো প্রশ্নই নেই, এখান থেকে আপনারা খাবেন।
খেতেও হবে কারণ আশপাশে এই এই আশপাশে আর কিছু পাবেন বলে মনে হয় না। এই রিসর্টের একটি ভালো জিনিস হলো এটি পুরো সিসিটিভির সার্ভেলেন্সের মধ্যে রয়েছে, ফলে আপনার নিরাপত্তাজনিত কোনো প্রশ্ন এখানে থাকবে না। আমাদের রিসর্টের ইনিও একজন নতুন অতিথি, ওয়েলকাম করছে। ও এখানে এদিক ওদিক ঘুরছিল, আমাদের খাবার জায়গায় চলে এসেছিল, তাই ওকে ওকে একটু ওর জায়গাতে ছেড়ে দিই। সম্ভবত এখানেও ভালো খাবে। বাই বাই। আমরা এবার সুইমিংয়ের জন্য প্রস্তুত হচ্ছি। শান্তনুদা মোটামুটি রেডি, জলে ঝাঁপাবে বলে। এইভাবে যে কী সুইমিং করে আমি বুঝি না, ঝপাং করে কোথায় জলে ঝাঁপ মারবে। চলো চলো চলো, লাফাও 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 লাফাও। আবার উঠে পড়ছে শান্তনুদা। ঠিক আছে শান্তনুদা, এবার তুমি আমারটা করো, দেখো আমি জলে ঝাঁপ মারবো দুম করে। আমরা রিসর্টের এই 5 নম্বর কটেজটা রয়েছি। সবকটি কটেজেরই অ্যাকোমোডেশন প্রায় সমান একই রকম, ভীষণ সুন্দর কাঠের। এটা ডাবল বেড, এইদিকে বাথরুম, এখানে একটা কমন স্পেস রয়েছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, যথেষ্ট স্পেসেস, ছোট্ট বারান্দা মতন রয়েছে পিছন দিকটাতে। এখান থেকেও সুন্দর বেশ ভিউ রয়েছে। কালকে আমরা পুরো বৃষ্টিতে ভিজেছিলাম, জামা কাপড়গুলো শুকাতে দেওয়া হয়েছে। এই যে ঠিক এই রকম পিছন দিক থেকে আপনি ভিউটা পাবেন। এটি আমাদের পাশের রিসর্ট 4 নম্বর। এই জায়গাটা বর্ষা বলে এখন ঘাস হয়ে রয়েছে, নাহলে এখানে টেন্টেরও ব্যবস্থা করে দেন ওনারা। কেউ যদি টেন্টে থাকতে চান তো এখানে থাকা যেতে পারে। গাড়ি নিয়ে এলে এখানে গাড়িগুলি পার্ক করে রাখা যাবে, এখানেও অনেকটা জায়গা রয়েছে। ওই দিকটা চা বাগান, এটা জিটিএর অধীনে রয়েছে। আমরা বেরিয়ে যাচ্ছি এখন বেলতার রিসর্ট থেকে। 2 দিন বেশ ভালো কাটলো। সুনীল ভাইয়া বাই বাই, ফির আয়েঙ্গে, আপ লোক সব ঠিকঠাক রয়েঙ্গে, ঠিক হ্যাঁ, করোনা সে সাবধান ভি রহনা চাহিয়ে, ঠিক হ্যাঁ। আর হাম সবই কি তরফ সে আপ লোগোকো বহুত বহুত ধন্যবাদ, বহুত আচ্ছা পরিষেবা মিলা আপ লোগোকে, ফির বিলকুল বিলকুল। গতকাল আমরা বেলতার রিসর্টে ছিলাম। এইটা বেলতার গ্রাম, ছোট্ট গ্রাম, কার্শিয়াং শহরের একটা ছোট্ট গ্রাম পাহাড়ের কোলে। আমরা এখন বেলতার ছেড়ে এগিয়ে যাচ্ছি
শান্তনু, তো আমরা এখন কোথায় যাব? এখন যাব আমরা বাগড়া হয়ে, বাগড়া হয়ে যোগীঘাট। যোগীঘাট আজকে ইচ্ছা আছে যোগীঘাটে কোথাও একটা থাকার, তারপর সেখান থেকে আবার ঠিক হবে কোথায় যাব। আসলে আমরা এরকম ঠিকানাবিহীন পথে ঘাটতেই ভালোবাসি, তারপর কোথায় একটা জায়গায় গিয়ে ঠিক জায়গায় জুটে যাবে। কালকে এখানে ছিলাম, এই সুন্দর বেলতাল গ্রামটা ছেড়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি, সামনে পাহাড়ে চড়াই আছে, কালকে চড়াই পথ বয়ে নেমেছিলাম, আবার আজকে সেটাও উঠতে হবে।